শুনছিলাম, আগে শুনছিলাম এই দিদি কই দিয়েছিল, পরে শুনছিলাম না এই দিদি এমনিতে বৃষ্টি পানিতে হয়েছে। কই দিদি সবাই কয় এই দি এত বড় দিদি কি বৃষ্টি পানিতে হইতে পারে নাকি? কই দিদি আগে ধরেন না ওই ফিলেট খোলা দিত মেহমানতি তাইলে, তারপর মেহমানতির খাবার লওয়াই দিলে আবার না মানলে চলে দিত, তো এটা আমরা এখন যেখানে আছি এটা দালাল বাজার কুয়াশা দিঘির পাড়ের আমরা উত্তর পাশে এখন আছি। তো এখানে পর্যটকরা মূলত আসে বা এই গ্রামে যারা থাকে বা আশপাশ থেকে যারা আসে, বিকেলের মোমেন্টটা এখানে খুব চমৎকার একটা মোমেন্ট হয়। আর প্রতি ছুটির দিনগুলো যাতে এখানে অনেক মানুষ দর্শনার্থীরা আসে, বাট এখানের আবহাওয়া বলতে গেলে এক ধরনের অসাম যেটা বলার বাইরে। অনেক রিশানের ছোট ভাই, তো আমারও ছোট ভাই আসলে, তো ভাই আপনাদের বাসা এখান থেকে কতটুকু দূরে? 7-8 কিলো। রিশানদের বাসা এখান থেকে 7-8 কিলো, প্রায় মাঝে মাঝে কি এখানে আসা হয়? হ্যাঁ মাঝে মাঝে আসা হয়, বাট এখানে যে আমার মনে হয় কখন সব বেশি মানুষের আনাগোনা হয়? হচ্ছে ফ্রাইডেতে সবচেয়ে বেশি হয়, আর মানে বিকালবেলা। কি নাম? জোরে বলো। রবিউল ইসলাম অন্তর। রবিউল ইসলাম অন্তর, তুমি এখানে কি করো? বাদাম বিক্রি করো। বাদাম বিক্রি করো, তো পড়াশোনা করো না? করি। পড়াশোনা করো, ও তো বাদাম বিক্রি করো কখন? বিকাল। বিকালবেলা বাদাম বিক্রি করো, বিক্রি বিক্রি হয়? হয়, 1 কেজিও বিক্রি হয়। ডেলি 1 কেজি বিক্রি হয়? 1 কেজি দাম কত? 100 টাকা। এখন তুমি তাহলে তো ডেলি 100 টাকার বাদাম আনলে কত টাকা বিক্রি করো? 200 টাকা বিক্রি করো, 100 টাকা লাভ থাকে। তো 100 টাকা দিয়ে কি করো? 200 টাকা বিক্রি করি, 200 টাকা দিই, 200 টাকা দিয়ে আবার কিনবো দুই কেজি, ৪০০ টাকা দেবো না, আবার কিনে এমনি বিক্রি। এত কোটিপতি হয়ে যাবে অল্প দিনে, 100 টাকার বাদাম বিক্রি করে 200 টাকা, 100 টাকার বাদাম ক্রয় করে 200 টাকা বিক্রি করে, 200 টাকার বাদাম ক্রয় করে 400 টাকা বিক্রি করবে, 400 টাকার বাদাম বিক্রি করে 800 টাকা বিক্রি করবে, এটাই তো। হ্যাঁ একসময় তুমি তো অনেক পয়সা হয়ে যাবে, তাই ইসলাম অন্তর, রবিউল ইসলাম অন্তরে বাদাম বিক্রি করবে, 100 টাকার বাদাম 50 টাকার বাদাম কিনে আনি 100 টাকা বিক্রি করবে, 100 টাকার বাদাম কিনে 200 টাকা বিক্রি করবে, এরকমই তার থিওরি অঙ্কিয়ে।
অঙ্ক, তার ব্যবসায়িক মন মানসিকতা। আসলে সে পড়াশোনা করে বিকেলবেলা এখানে কুয়াশা দিঘির পাড়ে বাদাম বিক্রি করে, তার ইয়েটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। ওকে, তো আমরা এখন যেখানে আসছি এটা হলো কুয়াশা দিঘি। আপনারা ফ্রন্ট সাইডে কুয়াশা দিঘি, অপোজিট সাইডে অনেক বছর কত বছর পুরনো একটা মন্দির আছে। তো আমরা একটু মন্দিরটির ভিতরে ঢুকবো। Shuki Beach.